নমস্কার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত লেডি ডাক্তার। পূর্ববঙ্গে নদী তীরে একটি অনতি প্রশস্ত বাংলো গৃহের বারান্দায় ইজি চেয়ারে বসিয়া ইংরাজি পায়জামা স্যুট পরিহিত পঞ্চবিংশ বর্ষীয় একজন সুশ্রী যুবক প্রাভাতিক চা পান করিতেছিলেন। যুবকের নাম সত্যেন্দ্রনাথ ঘোষ, ইনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, এই মহকুমায় দ্বিতীয় হাকিম। ইহার পিতা একজন নামজাদা প্রথম গ্রেডের ডেপুটি ছিলেন। কর্ম হইতে অবসর গ্রহণ করিবার সময় সাহেবদের ধরিয়া সদ্য বিএ পাশ করা এই জ্যেষ্ঠ পুত্রটিকে ডেপুটিগিরিতে ভর্তি করিয়া দিয়া ছয় মাস পরে তিনি নিশ্চিন্ত মনে পরলোক যাত্রা করেন। সে আজ 3 বৎসরের কথা। ভাদ্র মাস, নদীটি কূলে কূলে পূর্ণ, দূরে 3-4খানি জেলে নৌকা দেখা যাইতেছে, আকাশ মেঘ ভারে স্তম্ভিত, নদীর অপর পারে মাঝে মাঝে বিদ্যুৎ চমকিয়া উঠিতেছে। বারান্দার নিম্নেই ফুলবাগান, শ্বেত রক্ত নীল নানা বর্ণের দেশি ও বিলাতি ফুল ফুটিয়া রহিয়াছে। রাত্রে বৃষ্টির জলে ফুলের মধু ধুইয়া গিয়াছে। ভ্রমরেরা নিরাশ মনে গুনগুন স্বরে বিলাপ করিতে করিতে উড়িয়া বেড়াইতেছে। চেরা বাঁশের বেড়া দিয়া বাগানটি ঘেরা, বেড়ার গায়ে ঝুমকা লতা উঠিয়া বাসা বাঁধিয়াছে, বাগানের শেষে কাঠের ফটো। সত্যেন্দ্রনাথ পুরাদস্তুর সাহেব না হইলেও অত্যন্ত সাহেবী ভাবাপন্ন, অর্থাৎ সংক্ষেপে সে একজন ভাবাপন্ন সাহেব। বাবু বলিলে সে রাগিয়া উঠে না, কিন্তু সাহেব নামে অভিহিত হইলে খুশি হয়। বাড়িতে ধুতি পরিতে বিশেষ আপত্তি নাই, কিন্তু পায়জামা স্যুটই রুচিসম্মত মনে করে। পাচক ব্রাহ্মণ আছে, সে যথাশাস্ত্র হিন্দু মতেই পাক করে, কিন্তু কখনো খানসামা খলিল মিয়া মুরগি রাঁধিয়া আনে এবং টেবিলের উপর ছুরি কাঁটা চামচ দিয়া খানা সাজাইয়া দেয়। এ বাংলোয় সত্যেন্দ্রনাথ একাকি বাস করে, সে বিপদনিক, আর কেহ আত্মীয় স্বজনও এখানে নাই। চা পান শেষ করিয়া সত্যেন্দ্র বেহারাকে ডাকিল। আদেশ অনুসারে সে তাহার পাইপ, তামাকের টিন ও দিয়াশলাই আনিয়া দিল। পাইপ সাজিয়া সত্যেন্দ্র নীরবে বসিয়া ধূমপান করিতে লাগিল। পাইপ মুখে করিলে ইংরাজি কাপড় পরা বাঙালিকে অনেকটা ঠিক সাহেবের মতো না হোক, অন্তত ফিরিঙ্গির মতো দেখায়। তুমি বাঙালি ভদ্র সন্তান, যতই কেন ইংরাজি কাপড় পরো না, তোমার মুখের লালিত্যটুকু, বুদ্ধি ও সৌজন্যের আভাটুকু তোমার বাঙালিত্ব ধরাইয়া দিবে, কিন্তু পাইপটি দাঁতের মধ্যে চাপিলেই মুখভাবের কিঞ্চিত পরিবর্তন ঘটে, উহার মধ্যেই একটু কাঠখোট্টা গোছের দেখায়। মনে হয় অত্যল্প কারণেই হয়তো এ ড্যাম বলিয়া গর্জন করিবে। তাই বেচারি সত্যেন্দ্রনাথ অনেক কষ্টে পাইপ সেবন অভ্যাস করিয়াছে। যখন প্রথম সাহেবগিরিতে প্রবৃত্ত হইয়া পাইপ ধরিয়াছিল, সে কি সামান্য কর্মভোগ! প্রথমবার পাইপ খাইবার পর ছুটিয়া বারান্দার প্রান্তদেশে গিয়া সে এমন একটি কার্য করিয়া ফেলিল যাহা নাম করা ভদ্র সমাজে নিষিদ্ধ। মাথায় ঘটি ঘটি করিয়া ঠান্ডা জল ঢালিয়া বিছানায় পড়িয়া ঘণ্টা 2 পাখার বাতাস খাইয়া ঘুমাইয়া তবে সে সুস্থ হয়। তখন অনেক দাম দিয়া খুব নরম তামাক কিনিয়া আনিত, তথাপি ধূমে তাহার জিহবা একেবারে জ্বলিয়া যাইত, এত জ্বলিয়া যাইত যে লবণাক্ত ব্যঞ্জনাদি খাইতে গিয়া চক্ষু হইতে জল পড়িতে থাকিত। এখন সেসব দিন কাটিয়া গিয়াছে, নরম তামাক এখন তাহার ভালো লাগে না। একখানা সচিত্র বিলাতি মাসিকপত্রের পাতা উল্টাইতে উল্টাইতে সত্যেন্দ্রনাথ ধূমপান করিতে লাগিল। ক্রমে বেলা 8 বাজিল, মেঘ কাটিয়া একটু রৌদ্রের আভাস দেখা দিল। আটদালি পোস্ট অফিস হইতে সত্যেন্দ্রের ডাক আনিল।
একখানা সংবাদপত্র, একখানা ইংরাজি দোকানের মূল্য তালিকা, একখানা বাড়ির চিঠি, আর একখানা চিঠির খামে মেয়েলি ছাঁদের অপরিচিত হস্তাক্ষরে ঠিকানা লেখা। কৌতূহলবশত শেষোক্তখানেই সত্যেন্দ্র প্রথমে খুলিয়া পাঠ করিল। তাহাতে এইরূপ লেখা ছিল, মহাশয়, দয়া করিয়া আপনি আমাকে যে নিয়োগপত্র পাঠাইয়াছেন তাহা প্রাপ্ত হইয়া আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিতেছি। আমি কল্ল এখান হইতে রওনা হইয়া পরশু শনিবার প্রাতে 7টার গাড়িতে সেখানে পৌঁছিব। ও অঞ্চলে আমি কখনো যাই নাই, সমস্তই আমার অপরিচিত। সেখানে লেডি ডাক্তারের জন্য কোনো বাসস্থান নির্দিষ্ট আছে কি না আমি জানি না। যদি না থাকে তবে আমি কোথায় গিয়া উঠিব, কি করিব কিছুই বুঝিতে পারিতেছি না। আমার সৌভাগ্যবশত আপনি বাঙালি ভদ্রলোক, আপনি যখন হাসপাতাল কমিটির সেক্রেটারি তখন আশা করি নূতন স্থানে পৌঁছিয়া আমার কোনো অসুবিধাই পড়িতে হইবে না। আপনি বোধহয় সেখানে সপরিবারে বাস করিতেছেন, অতএব যদি আপনাদের অসুবিধা না হয় তবে সেখানে নামিয়া দু একদিন আপনার বাসায় আমি স্থান পাইতে পারি না কি? সে দুই একদিনে আমি নিজের বাসা ঠিক করিয়া লইব। আমি আমার আয়াকে সঙ্গে লইয়া যাইব, সে আমার পাকাদি করিতে পারে। দয়া করিয়া আমার জন্য একজন মুসলমান খানসামা ঠিক করিয়া রাখিবেন। আপনাকে এই সকল কষ্ট দিতে বাধ্য হইলাম, আশা করি আমার অপরাধ গ্রহণ করিবেন না। আরেকটি কথা বলিতে সাহস করিতে পারি কি? আমি অসহায়া স্ত্রীলোক, সেখানে স্টেশনে নামিব, আপনার বাসা খুঁজিয়া লইতে সমর্থ হইব কি না জানি না। যদি দয়া করিয়া গাড়ির সময় স্টেশনে আসেন তবে অত্যন্ত উপকৃত হইব। বিনীতা, কুমারী সুবালা মজুমদার। পত্রখানি বাংলায় লেখা বলিয়া সত্যেন্দ্রনাথ প্রথমে একটু ক্ষুণ্ণ হইল, তবে খামের ঠিকানা দেখিয়া কিঞ্চিৎ সান্ত্বনা পাইল। উহাতে বাবু লেখা নাই, এসকোয়ার লেখা আছে। ভাবিল ইংরাজিতে বোধহয় তাদৃশ্য বুৎপন্না নহে, তাই বাংলায় লিখিয়াছে। আমাকে অসম্মান করা নিশ্চয়ই তাহার উদ্দেশ্য নহে। ঠিকানায় ইংরাজি লেখার ছাঁদটি অনেকক্ষণ ধরিয়া সে দেখিতে লাগিল। লেখাটি দেখিতে দেখিতে সত্যেন্দ্রের মনে একটি অপূর্ব রসের সঞ্চার হইল। সে বঙ্গললনারা আমাদের ঠান্ডির কালে একেবারেই নিরক্ষর ছিল। আমাদের মা মাসির আমলে কোনো মতে চিঠিপত্র লিখিতে রামায়ণ মহাভারত পড়িতে পারিত মাত্র। যাহারা বর্তমানকালে মাসিক পত্র ও ঔপন্যাসাদির অক্লান্ত পাঠক হইলেও এখনও চিঠি লিখিতে বানান ভুল করে, সেই জাতীয় একজন পরিষ্কার ইংরাজি হরফের ঠিকানা লিখিয়াছে। সত্যেন্দ্রের মনে একটা নূতনত্বের আকাঙ্ক্ষা জাগিয়া উঠিতে লাগিল। যে জাতীয় বাঙালির মেয়ের সহিত সে পরিচিত, যাহারা শাড়ির নিচে সেমিজ পরে, কোমরে রেশমি রুমালও ঝুলায়, কিন্তু জুতা পায়ে দেওয়া খ্রিস্টানি জ্ঞান করে, এই সুবালা সেই জাতীয় মেয়ে নহে। সে শ্রীমতী সুবালা দাসী নহে, মিস মজুমদার। পায়ে জুতা মোজা আছে, মুখে ঘোমটা নাই, ঘোড়ার গাড়ির দরজা বন্ধ করে না। সে মা ঠাকুরন নহে, দিদিমণি নহে, মেম সাহেব। আকাশে মেঘ আবার বাড়িয়া উঠিল, নদীর বুকে ঢেউ বেশি করিয়া খেলিতে লাগিল, বাগানে লাল গোলাপগুলি বাতাসে বেশি করিয়া দুলিতে লাগিল, আর সত্যেন্দ্রের মনে ধীরে ধীরে একটি কল্পনামূর্তি গড়িয়া উঠিতে লাগিল। পরদিন প্রাতে সত্যেন্দ্রনাথ অপেক্ষাকৃত শীঘ্রই শয্যা ত্যাগ করিল। আজ 7টার গাড়িতে মিস মজুমদার সুবালা আসিবেন। তাড়াতাড়ি চা পান শেষ করিয়া দর্পণের সম্মুখে দাঁড়াইয়া অতি যত্নে নিজ ক্ষৌরকর্ম আরম্ভ করিল। তাহা শেষ হইলে মুখ হাত ধুইয়া সাবধানে বেশ বিন্যাস করিতে লাগিল। যখন 7:45 তখন ঘোষ সাহেব প্রস্তুত, পাইপ মুখে দিয়া ছড়ি হাতে করিয়া স্টেশন অভিমুখে চলিল। চিঠিখানি পাইয়া গতকল্য বেচারি বিষম সমস্যায় পড়িয়া গিয়াছিল। মিস মজুমদার যাহা মনে করিয়াছেন তাহার বাসায় স্ত্রী কন্যা আছে সে কথা তো দুর্ভাগ্যবশত সত্য নহে। তাহার বাংলোয় স্থান অবশ্য যথেষ্টই আছে,
কিন্তু একা ঘরে একজন অপরিচিতা অনাত্মীয় আনা কি উচিত? লোকে কি বলিবে? আর সে যুবতী বা সম্মত হইবে কেন? তবে সুবালাকে কোথায় তোলা যায়? সাব ডিভিশনাল অফিসার সুরেশবাবু নিজে তত হিন্দু না হইলেও তাহার গৃহিণীটি বিলক্ষণ নিষ্ঠাবতী। তিনি যে এই জুতা মোজা লেস ব্রোচধারিণীকে আদর আপ্যায়ন করিয়া অন্তঃপুরে স্থান দিবেন এমন আশা নাই। তবে সে বিচারীর কি উপায় হইবে? এক ডাকবাংলো আছে, কিন্তু ডাকবাংলোয় থাকিতে প্রতিদিন 5-6 টাকা পড়ে। সে গরিব, মোটে 60টি টাকা বেতনে আসিতেছে। যদি বাসা খুঁজিয়া পাইতে 2-4 দিন বিলম্ব হয় সে কি পারিয়া উঠিবে? হ্যাঁ, ঠিক হইয়াছে। এবার সত্যেন্দ্রের মাথায় বুদ্ধি আসিয়াছে। সুবালাকে আনিয়া ডাকবাংলোতেই তোলা হইবে। চাটা মাত্র ডাকবাংলোর খানসামা যোগাইবে, বাকি সমস্ত খাদ্যদ্রব্য সত্যেন্দ্র নিজ বাংলো হইতে পাঠাইয়া দিবে। তাহাতে ব্যয়ের অনেক সাশ্রয় হইবে, দৈনিক 2 টাকার অধিক ডাকবাংলোয় লাগিবে না। তাহা সুবালা অনায়াসেই দিতে পারিবে। গতরাত্রে অনেকক্ষণ অবধি বিনিদ্র অবস্থায় উক্তরূপ চিন্তা করিয়া সত্যেন্দ্র এই সমস্ত স্থির করিয়া রাখিয়াছে। ভাবিতে ভাবিতে অধিক রাত্রে তাহার মাথা এমন গরম হইয়া উঠিয়াছিল যে নিদ্রা আর কিছুতেই আসে না। স্নানকক্ষে গিয়া হাত পায়ে ঠান্ডা জল ঢালিয়া মুখ কান বেশ করিয়া ধুইয়া আসিয়া তবে কোনো মতে একটু ঘুমাইয়াছিল। স্টেশন অধিক দূর নহে, 10 মিনিটের মধ্যেই সত্যেন্দ্র প্ল্যাটফর্মে গিয়া দাঁড়াইল। গাড়ি যখন ভীষণ গর্জনে স্টেশনে প্রবেশ করিতে লাগিল তখন তাহার বক্ষ মধ্যে কে যেন প্রবল নৃত্য জুড়িয়া দিল। গাড়ি আসিলে মধ্যম শ্রেণীর স্ত্রীলোকগণের কামরা হইতে সুবালার আয়া মুখ বাড়াইয়া কুলি কুলি করিয়া চিৎকার করিতে লাগিল। সত্যেন্দ্র সেই দিকে গেল, দেখিল আরে ছি, ঘাগরা পরা আয়া নহে, শাড়ি পরা একটা বাঙালি ঝি নামিতেছে। তৎপশ্চাৎ সুবালাও নামিল। সত্যেন্দ্র দেখিল বাদামি রঙের পার্সি শাড়ি পরা, গায়ে সেই রঙের আলপাকা জ্যাকেট, মাথায় লেস, 19-20 বছরের একটি গৌরাঙ্গী যুবতী চকিত দৃষ্টিতে কাহাকে যেন অন্বেষণ করিতেছে। সত্যেন্দ্র তৎক্ষণাৎ অগ্রসর হইয়া মাথা হইতে টুপি তুলিয়া বলিল, হ্যাভ আই দ্য প্লেজার অফ স্পিকিং টু মিস মজুমদার? সুবালা 2 পদ অগ্রসর হইয়া একটি ছোট নমস্কার করিয়া বলিল, আমি, মিস্টার ঘোষ কি আপনাকে পাঠিয়েছেন? আমি মিস্টার ঘোষ। ও, আপনি? আমি ভেবেছিলাম আপনি তার ছোট ভাইটাই। আপনি যে নিজে এত কষ্ট করে এসেছেন হে আমার আশাতীত। সত্যেন্দ্র ইংরাজি হইতে অনুবাদ করিয়া বলিল, কষ্ট কিছু নয়, আনন্দ। গাড়িতে আপনার কিছু অসুবিধা হয়নি তো? না, বিশেষ কিছু নয়। ইতিমধ্যে কুলিরা সুবালার জিনিসপত্র মাথায় তুলিয়া লইয়াছিল। সত্যেন্দ্র জিজ্ঞাসা করিল, ডেকভ্যানে কিছু আছে? না, ডেকভ্যানে কিছু নেই। একখানা নেওয়ারের খাট, দুখানা টেবিল, একটা আলমারি আর 4 চেয়ার মালগাড়িতে বুক করে দেওয়া হয়েছে। সেগুলো কতদিনে আসবে বলুন দেখি? মালগাড়িতে আসতে দেরি হয়, সপ্তাহখানেক লাগবে। আপনি আসুন। সুবালা ধীরে ধীরে সত্যেন্দ্রের পার্শ্ববর্তিনী হইয়া চলিল। স্টেশনের যত লোক এই নবপর্যায়ের জীবটির পানে মুখ ব্যদান করিয়া চাহিয়া রহিল। পথে যাইতে যাইতে সুবালা জিজ্ঞাসা করিল, এখানে আপনার বাড়িতে কে কে আছে? এখানে কেউ নেই। কেউ নেই? তবে আমি সেখানে কি করে যাব? সুবালার এই সংকোচ মিশ্রিত ভীতিটুকু দেখিয়া সত্যেন্দ্র মনে মনে খুশি হইল। বলিল, আমার বাড়িতে তো আপনাকে নিয়ে যাচ্ছি নে, আপনাকে ডাকবাংলোয় রাখব। সুবালা শঙ্কিত হইয়া বলিল, ডাকবাংলোয়? সেখানে তো অনেক খরচ। সত্যেন্দ্র বলিল, সেজন্যে আপনি ভাববেন না। সুবালা সত্যেন্দ্রর প্রতি কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিপাত করিল। ক্রমে উভয়ে ডাকবাংলোয় আসিয়া পৌঁছিল। খানসামা আসিয়া হাকিমকে সালাম করিয়া একটি কামরা খুলিয়া দিল। সত্যেন্দ্র বলিল, চাকা পানি তৈয়ারি হ্যায়?
খানসামা বলিল, হ্যাঁ হুজুর। লেডি ডাক্তার আসিতেছেন ইহা সত্যেন্দ্রের আর্দালি পূর্বেই খানসামাকে বলিয়া গিয়াছিল। সত্যেন্দ্র বলিল, মেম সাহেবকে ওয়াস্তে চা লে আও। খানসামা জিজ্ঞাসা করিল, হুজুর ছোট হাজরে নিয়ে আয়েঙ্গে না শুধু চা? বেচারি বাঙালি মুসলমান, হিন্দি মিন্দি তাহার ভালো আসে না, কিন্তু সাহেব লোকের সঙ্গে হিন্দি না কহিয়া উপায় নাই। খানসামাকে ছোট হাজির আনিতে আদেশ করিয়া সুবালার পানে চাহিয়া সত্যেন্দ্র বলিল, আপনি তাহলে এখন মুখ হাত ধুয়ে চা খেয়ে একটু বিশ্রাম করুন, বেলা ১১টার সময় আমার বাড়ি থেকে আপনার ব্রেকফাস্ট আসবে, আর যদি কিছু দরকার টরকার হয়। সুবালা বলিল, বেশ, আপনার দয়া আমি কখনো ভুলব না, একটা কথা বলতে পারি কি? বলুন। দেখুন, ডাকবাংলোয় অনেক খরচপত্র, যদিও আপনিই খরচপত্র দেবেন বললেন, তবুও না হোক টাকা নষ্ট করা তো ঠিক নয়, যদি আপনার অসুবিধা না হয় আজ বিকেলেই একটা বাড়ি ঠিক করলে হতো। সত্যেন্দ্র ভাবিল, ডাকবাংলোর খরচ আমি দিব? কই, এমন কথা তো আমি বলি নাই, সুবালা ভুল বুঝিল কেমন করিয়া, তাহা হোক আমি দিব এখন। প্রকাশ্যে বলিল, আচ্ছা বাড়ি খুঁজতে আজ লোক পাঠাবো, কাল থেকে আমায় কাজ আরম্ভ করতে হবে তো? হ্যাঁ, কাল সকালবেলা এসে আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব, সব দেখিয়ে শুনিয়ে দেব। আপনি এখন যাচ্ছেন, আবার কাল সেই সকালে আসবেন? সুবালার স্বর যেন ভারী নৈরাশ্যপূর্ণ। সত্যেন্দ্র বলিল, যদি কোনো দরকার থাকে। কাছে সরিয়া গিয়া মিনতির স্বরে সুবালা বলিল, দেখুন আমি এই অপরিচিত স্থানে এসেছি, এখানে আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি আমাকে একটু না দেখলে শুনলে? সত্যেন্দ্র স্নিগ্ধ কণ্ঠে বলিল, আচ্ছা আমি ওবেলা এসে আবার আপনার খবর নেব। এখন কটার সময় আসবেন? এই ৫টা আন্দাজ। আপনি এখানে এসে আমার সঙ্গে চা খাবেন? বেশ, বলিয়া টুপি উত্তোলন করিয়া সত্যেন্দ্র বিদায় গ্রহণ করিল। খানসামা চা ও ডিম্বাদি লইয়া আসিল, কামরায় প্রবেশ করিয়া টেবিলের কাছে বসিয়া ছোট হাজুরি খাইতে খাইতে সুবালা বলিল, খানসামা। জি হুজুর। আমি কে জানো? জি, আপনি মেম ডাক্তার। হ্যাঁ, আমি মেম ডাক্তার হয়ে এখানে এসেছি। তোমার বিবি কোথায়? এইখানেই আছে হুজুর, ওই যে বাবুরচিখানার পূর্বে টিনের ছাদ রয়েছে, ওই আমার সরকারি ডেরা। সুবালা বলিল, তোমার বিবির কি ছেলেপুলের কোনো ব্যারাম হলে তখনই আমায় খবর দেবে, আমি এসে দেখে দাওয়াই দেব, আমায় কিছু ফিস দিতে হবে না, বুঝলে? খানসামা সালাম করিয়া বলিল, হুজুরের মেহেরবানি। সুবালা চা পান করিতে লাগিল, কিয়ৎ পরে জিজ্ঞাসা করিল, যে বাবু আমায় সঙ্গে করে নিয়ে এলেন উনি কে? খানসামা বলিল, ঘোষ সাহেব, এখানকার দ্বিতীয় হাকিম। মুন্সেফ না ডেপুটি? ডেপুটি। মাইনে কত? ২৫০। ওর ছেলেপিলে কটি? কি জানি হুজুর, ওনার ছেলেপিলে তো এখানে কেউ থাকে না, তবে শুনেছি ওনার বিবি জিন্দা নেই, ১ বছর হলো মরেছে। সুবালা মনে মনে বলিল, আপদ গেছে। প্রকাশ্যে বলিল, আহা বেচারি, বড়লোকের ছেলে? শুনেছি ওনার বাপও একজন ডেপুটি ছিল, ৮০০ টাকা দরমা ছিল। সুবালা একটু মুচকি হাসিয়া চক্ষু ঘুরাইয়া বলিল, আচ্ছা খানসামা, ঘোষ সাহেবের স্বভাব চরিত্র কেমন? খানসামা একটু নিস্তব্ধ থাকিয়া বলিল, হুজুর আমরা গরিব নকর চাকর, ওনারা বড়লোক হাকিম, ওনাদের স্বভাব চরিত্র আমরা কেমন করে জানব? চা শেষ করিয়া রুমাল দিয়া মুখ মুছিতে মুছিতে সুবালা বলিল, ঘোষ সাহেব মদ্রত খান? খানসামা এবার যেন একটু বিরক্ত হইয়া বলিল, তাও আমি জানি নে হুজুর। টেবিল পরিষ্কার করিয়া খানসামা প্রস্থান করিল, একটা আরাম কেদারায় পড়িয়া সুবালা বলিল, ও কামিনী আয় না,
বুটজোড়াটা খুলে নে না, পা যে টাটিয়ে গেল। কামিনী জুতা খুলিতে লাগিল। সুবালা বলিল, শুনলি তো কামিনী খানসামা যা যা বললে? শুনলাম তো। কিরকম বোধ হয়, জালে পড়বে? মানুষটা তো বোকাশোকা রকমের বলেই বোধ হলো। দেখা যাক বলিয়া একটা রেলওয়ে সিগারেট ধরাইয়া সুবালা টানিতে আরম্ভ করিল। এক মাস কাটিয়াছে, আর সপ্তাহখানেক পরেই পূজার জন্য কাছারি বন্ধ হইবে। সত্যেন্দ্র খাজনাখানায় বসিয়া কাজ করিতেছিল। বড় ডেপুটি সুরেশবাবু আসিয়া বলিলেন, সত্যেন্দ্র একটু এদিকে এসো তো। সত্যেন্দ্র উঠিয়া সুরেশবাবুর সহিত বারান্দায় গেল। সুরেশবাবু চুপি চুপি বলিলেন, আজ সন্ধ্যার সময় আমার বাংলো এসো, একটা বিশেষ কথা আছে। সুরেশবাবুর মুখভাব যেন কিছু অপ্রসন্ন, তাহা লক্ষ্য করিয়া সত্যেন্দ্র বলিল, কেন, ব্যাপার কি? সেইখানেই বলবো বলিয়া সুরেশবাবু সকার্যে গেলেন। সুরেশবাবু লোকটি শ্যামবর্ণ, দোহারা চেহারা, চক্ষু দুইটি বেশ বড় বড়, বুদ্ধিতে সমুজ্জ্বল, মাথার সম্মুখভাগে টাক পড়িয়া গিয়াছে। একজন কার্যকুশল রাজপুরুষ বলিয়া সরকারে ইহার বিশেষ খ্যাতি আছে। সত্যেন্দ্রকে ইনি বাল্যকাল হইতেই জানেন এবং বিশেষ স্নেহও করিয়া থাকেন। তাহার পিতার সঙ্গে কয়েক স্থানে ইনি একত্র কর্ম করিয়াছেন। সুরেশবাবু আজ অমন তাগাদা করিয়া কেন তাহাকে যাইতে বলিলেন? খাজনাখানায় ফিরিয়া গিয়া বসিয়া তাহাই সত্যেন্দ্র চিন্তা করিতে লাগিল। তাহার মুখ আজ অমন অপ্রসন্নই বা কেন? পূর্বে সে অধিকাংশ দিনই সুরেশবাবুর বাংলোয় বসিয়া সন্ধ্যা যাপন করিত। এদিকে যাতায়াত খুবই কমিয়া গিয়াছে, তাই কি তিনি রাগ করিয়াছেন? না, সেরূপ প্রকৃতির লোক তো তিনি নহেন, অন্য কিছু কারণ নিশ্চয়ই ঘটিয়াছে। একটা বিশেষ কথা আছে বলিয়াছেন, কি কথা? সুবালা ও তাহার সম্বন্ধে কোনো মিথ্যা রটনা সুরেশবাবুর কানে পৌঁছিয়াছে কি? সত্যেন্দ্র মনে মনে এই প্রকার জল্পনা কল্পনা করিতে লাগিল। কারণ শহরে যে একটা কানাকানি চলিতেছে তাহা সে অবগত ছিল। তা কানাকানির কিঞ্চিত কারণ ঘটিয়াছে বই কি? ডাকবাংলোয় সুবালা অবস্থানকালীন প্রায়ই বিকালে সত্যেন্দ্র সেখানে গিয়া চা পান করিত। একদিন রাত্রে সেখানে নাকি সে খানাও খাইয়াছিল। তাহার পর সুবালার বাড়ি ঠিক হইলে মাঝে মাঝে সেখানে গিয়া সত্যেন্দ্র তাহার তত্ত্বাবধান করিয়াছে। এদিকে উপর্যপুরী তিন চারিদিন বিকালে সুবালাকে লইয়া টমটমে চড়িয়া সে হাওয়া খাইতে বাহির হইয়াছে। সন্ধ্যার পর ফিরিয়া সুবালার বাড়িতেই নামে। সেখানে দুই এক পাত্র চা পান ও গল্পগুজব করিয়া রাত্রি নয়টার সময় বাড়ি আসে। সুতরাং লোকে গুজব তুলিয়া দিয়াছে ঘোষ সাহেব লেডি ডাক্তারকে বিবাহ করিবেন। আজ কাছারি হইতে ফিরিয়া সত্যেন্দ্র টমটম জুতিতে বলিল না। জল যোগাদির পর ছয়টার সময় সুরেশবাবুর বাংলোর অভিমুখে পদচালনা করিল। পৌঁছিয়া দেখিল বাংলোর সম্মুখে খোলা জায়গায় চেয়ার টেবিল প্রভৃতি বাহির করিয়া সুরেশবাবু বসিয়াছেন। সরকারি ডাক্তারবাবু ও মুসলমান সাব রেজিস্ট্রার সাহেবও সেখানে উপস্থিত। একজন ভৃত্য বড় হাত পাখা দুলাইয়া সকলকে ব্যজন করিতেছে। সত্যেন্দ্রকে দেখিয়া সাব রেজিস্ট্রার বলিলেন, ঘোষ সাহেবকে অনেকদিন পরে এখানে দেখলাম যে বলিয়া ডাক্তারবাবুর পানে চাহিয়া তিনি একটু গোপন হাস্য করিলেন। সত্যেন্দ্র এটুকু লক্ষ্য করিল এবং রোষে তাহার ভ্রুযুগল কুঞ্চিত হইয়া উঠিল। যথাসাধ্য আত্মসম্বরণ করিয়া বলিল, হ্যাঁ, কদিন আসতে পারিনি। সকলের জন্য এক এক পাত্র চা আসিল। চা পানান্তে ডাক্তারবাবু ও সাব রেজিস্ট্রার বিদায় লইলেন। তখন অন্ধকার হইয়া আসিতেছে। সুরেশবাবু ব্যজনকারী ভৃত্যকে বলিলেন, রহনে দেও, আভি পঙ্খা কা জরুরত নেহি হ্যায়। ভৃত্য পাখা লইয়া চলিয়া গেল। নির্জন পাইবা মাত্র সুরেশবাবু বলিলেন, ওহে সত্যেন্দ্র, এসব কি শুনছি? কি শুনেছেন? তুমি নাকি বিবাহ করবে?
সত্যেন্দ্র হাসিয়া বলিল, করি যদি, আমার এমনই কি বেশি বয়স হয়েছে? আমার চেয়েও বুড়ো কত কত লোক তো বিবাহ করে। সুরেশবাবু বলিলেন, না তোমার বিবাহের বয়স গিয়েছে এমন কথা তো আমি বলছি নে, তবে কি না যদি বিবাহ করতেই হয়। সত্যেন্দ্র বলিল, যদি বিবাহ করতেই হয় তাহলে এই বেলা করাই ভালো, নয় ক্রমে বয়স তো আরও বেড়ে যাবে। সুরেশবাবু কয়েক মুহূর্ত নীরব থাকিয়া বলিলেন, না হাসির কথা নয়, আসল ব্যাপারটা কি হয়েছে বলো দেখি। কিসের ব্যাপার? এই লেডি ডাক্তারের সঙ্গে তোমার বিয়ে, এই যে একটা গুজব রটেছে, এর আসল ব্যাপারটা কি? গুজব মাত্র, যারা গুজব রটিয়েছেন তাদের কল্পনা শক্তির তারিফ করতে হয়। তাহলে গুজবটা সত্যি নয় তো? নিশ্চয় নয়। কেন, আপনি কি সত্যি বলে মনে করেছিলেন? আমার তো সেই আশঙ্কা হয়েছিল। যা হোক, এটা যে সত্যি নয় শুনে আমার মন থেকে একটা ভাবনার বোঝা নেমে গেল। কিন্তু একটা কথা তোমায় জিজ্ঞাসা করি, তুমি কিছু মনে করো না। কি? তুমি ওই স্ত্রীলোকটার সঙ্গে অত বেশি মেলামেশা করো কেন? একটু বিরক্তির স্বরে সত্যেন্দ্র বলিল, কার কথা বলছেন? মিস মজুমদারের কথা বলছেন কি? স্ত্রীলোকটা বলিয়া উল্লেখ করাই সত্যেন্দ্রের এই উষ্মা দেখিয়া মনে মনে হাসিয়া সুরেশবাবু বলিলেন, হ্যাঁ গো হ্যাঁ, আর কার কথা বলবো? তুমি নাকি টমটম করে ওকে বেড়াতে নিয়ে যাও, সন্ধ্যার পর ওর বাড়িতে বসে চা খাও, এগুলো কি ভালো? তোমার অল্প বয়স, বাড়িতে কোনো অভিভাবক নেই, দুজনের এত ঘনিষ্ঠতা কি নিরাপদ? শুনিয়া সত্যেন্দ্র হা হা করিয়া উঠিল, বলিল, সুরেশবাবু আপনি দেখছি একেবারে সেকেলে হয়ে পড়েছেন। পুরুষে পুরুষে বন্ধুত্ব হয় না, ঘনিষ্ঠতা হয় না? তাতে যদি কোনো দোষ না থাকে তবে মিস মজুমদারের সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠতাই দোষ কি? সুরেশবাবু গম্ভীরভাবে বলিলেন, ভিতরে কোনো দোষ না থাকতে পারে, কিন্তু দৃশ্য তো খারাপ। খারাপ দেখাতে পারত যদি মিস মজুমদার একজন অসূর্য স্পর্শা পর্দানশীলা স্ত্রীলোক হতেন, তা তো উনি নন। উনি শিক্ষিতা স্বাধীনা, কেন খারাপ দেখাবে? এই যে সাহেবেরা। সুরেশবাবু বাধা দিয়া বলিলেন, সাহেবদের কথা ছেড়ে দাও, তুমিও সাহেব নও, মিস মজুমদারও মেম নয়। না হে, অতটা বাড়াবাড়ি করো না, কার মনে কি আছে কিছু বলা যায়? সত্যেন্দ্র বলিল, আপনার শেষ কথাটার মানে বুঝলাম না, কার মনে কি আবার থাকবে? ওই তোমার মিস মজুমদারের মনে কি আছে তুমি কি জানো? উনি তো কচি খুকি নন, তোমার সঙ্গে এতটা মেলামেশা হলে ক্রমে ওর একটা অখ্যাতি রটে যেতে পারে, তা কি উনি জানেন না? খুবই জানেন, তা জেনে শুনেও যখন এতদূর গড়াতে দিচ্ছেন, তখন নিশ্চয়ই ওর মনে একটা গূঢ় অভিসন্ধি আছে। কি অভিসন্ধি? উনি অবিবাহিতা যুবতী, তুমি গৃহশূন্য যুবক, 10 টাকা রোজগার করছো, বিবাহ ছাড়া আর কি অন্য অভিসন্ধি হতে পারে? আমার তো বিশ্বাস উনি তোমায় গাঁধবার চেষ্টায় আছেন। সত্যেন্দ্র বিরক্তির স্বরে বলিল, আপনাদের কেমন একটা বদ অভ্যাস হয়ে গেছে, স্ত্রীলোক মাত্রকেই অবিশ্বাস করা। আমি নিশ্চয়ই বলতে পারি মিস মজুমদারের ওরকম কোনো অভিসন্ধি নেই। আর আপনি যে বললেন আমার সঙ্গে মেলামেশা করে ওর একটা অখ্যাতি জন্মাতে পারে, এটা উনি বিলক্ষণ জানেন, ওইখানেই আপনার ভুল। কোনো ভদ্রলোকের সঙ্গে সামাজিকভাবে মেলামেশা করলে কেউ যে সেটাকে কুচক্ষে দেখবে তা তিনি স্বপ্নেও জানেন না। সুরেশবাবু একটু নীরব থাকিয়া বলিলেন, তুমি ছেলে মানুষ তাই ও কথা বলছো, আমার পরামর্শ যদি শোনো, ওর সঙ্গে আর মেলামেশা করো না। স্ত্রীলোকের সঙ্গে পুরুষের বন্ধুত্ব ফন্দুত্ব আমি বুঝিনে। চাণক্য পণ্ডিতের সেই শ্লোক জানো তো, ঘি আর আগুন,
ওসব সাহেবি আনা ছেড়ে দাও। তুমি এরই মধ্যে ওকে যেরকম সোনার চোখে দেখছো, ওর একটু অসম্মান তোমার গায়ে সয় না, কোন দিন তুমি ওর সঙ্গে বা প্রেমেই পড়ে যাও, এই আমার ভাবনা। যে গুজব এখন গুজব মাত্র, কোন দিন সেটা সত্যি না হয়ে দাঁড়ায়। সত্যেন্দ্র বলিল, সে ভয় করবেন না, ওর সঙ্গে মিশে একটু আমোদ পাই, তাই মিশি, প্রেমেও পড়ব না, বিবাহও করব না। এখন তবে উঠি, রাত হল, বলিয়া সত্যেন্দ্র বিদায় গ্রহণ করিল। কতকটা নিজের প্রবৃত্তির ঝোঁকে, কতকটা সুরেশবাবুর উপর রাগ করিয়া তাহাকে দেখাইবার জন্য সুবালার সহিত সত্যেন্দ্র আরও বেশি করিয়া মেলামেশা আরম্ভ করিয়া দিল। পূজার ছুটির পর ফিরিয়া আসিয়া সুবালার নিমন্ত্রণে তাহারই গৃহে সত্যেন্দ্র মাঝে মাঝে সান্ধ্য ভোজন করিতে লাগিল। আহারাদির পর গল্প করিতে করিতে রাত্রি 10টা, কোনো দিন 11টা বাজিয়া যায়। আবার শুধু নিমন্ত্রণ খাইলেই চলে না, মাঝে মাঝে প্রতি নিমন্ত্রণও করিতে হয়। সুবালাকে নিমন্ত্রণ করিয়া ডাকবাংলোয় আনিয়া সত্যেন্দ্র খাওয়াইতে লাগিল। আহারের পর গল্পগুজব করিতে অনেক রাত্রি হইয়া পড়িত। সুবালা একাকিনী বাড়ি যাইতে পারে না, সত্যেন্দ্র তাহাকে পৌঁছাইয়া আসে। এইরূপে আরও এক মাস কাটিল। একদিন দ্বিপ্রহরে সত্যেন্দ্র এজলাসে বসিয়া একটি মারপিটের মোকদ্দমায় সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করিতেছে, এমন সময় বড় ডেপুটিবাবুর নিকট হইতে চিঠি আসিল। তাহাতে ইংরাজিতে লেখা আছে, আজ বিকালে আমার বাংলোয় অবশ্য অবশ্য আসিবে, বিশেষ প্রয়োজন আছে। সত্যেন্দ্র তাহাতে উত্তর লিখিয়া দিল, আসিব। মনে মনে বলিল, না জানি আবার কি নূতন গুজব শুনেছেন, আবার যদি বক্তৃতা করতে আসেন আমি আজ কড়া কড়া শুনিয়ে দেব। এজলাসের পর বাড়ি গিয়া সত্যেন্দ্র সুবালার নিকট হইতে সান্ধ্য ভোজনের নিমন্ত্রণ পত্র পাইল। যথা সময়ে সুরেশবাবুর বাংলোয় উপস্থিত হইয়া দেখিল, আজ তিনি একাকী আফিস কক্ষে বসিয়া চা পান করিতেছেন। তাহাকে দেখিয়া বলিলেন, সত্যেন্দ্র এসো, একটু চা খাবে? সত্যেন্দ্র বলিল, না। তাহার ইচ্ছা এইখানে চটপট কাজ সারিয়া চা সুবালার বাড়িতে গিয়া পান করে। সুরেশবাবু আপন মনে চা পান করিতে লাগিলেন। সত্যেন্দ্র মুহুর্মুহু ঘড়ির পানে দৃষ্টিপাত করিতেছে। সুরেশবাবু বলিলেন, কোথাও যেতে হবে, তাড়াতাড়ি আছে? সত্যেন্দ্র তাহাকে অগ্রাহ্য করার হিসাবে বলিল, হ্যাঁ, মিস মজুমদারের ওখানে নিমন্ত্রণ আছে। চাটুকু নিঃশেষ করিয়া ভৃত্য হস্ত হইতে তোয়ালিয়া লইয়া মুখ মুছিতে মুছিতে সুরেশবাবু বলিলেন, দেখো সত্যেন্দ্র, সেই কালেই আমি তোমায় বলেছিলাম, তখন তুমি আমার কথা শুনলে না। তোমার আর মিস মজুমদারের ব্যাপার সাহেবের কানে উঠেছে, সাহেব একেবারে আগুন হয়ে গেছেন। ডেপুটিরা যখন সাহেব শব্দ উচ্চারণ করেন তখন তাহার অর্থ জেলার কালেক্টর সাহেব বুঝিতে হইবে। সত্যেন্দ্রের মানসিক তাপমানের পারদ হঠাৎ কয়েক ডিগ্রি নামিয়া গেল। বলিল, সাহেবের কানে উঠেছে, কি কথা উঠেছে? ডিবা হইতে দুইটা পান লইয়া মুখে পুরিয়া সুরেশবাবু বলিলেন, এই দেখো না, বলিয়া বাক্স খুলিয়া একখানা চিঠি বাহির করিয়া সত্যেন্দ্রের হাতে দিলেন। কালেক্টর সাহেব স্বহস্তে আদেশ লিখেছেন, এই বেনামি পত্র সম্বন্ধে তদন্ত করিয়া সাব ডিভিশনাল অফিসার যেন নিজ মন্তব্য লিখিয়া পাঠান, পরে সাহেব স্বয়ং আসিয়া রীতিমতো তদন্ত করিবেন। আদেশলিপির সঙ্গে এক টুকরা সাধারণ বালির কাগজ গাঁথা, তাহাতে কাঁচা হস্তে বড় বড় অক্ষরে বাংলায় লেখা আছে, শ্রীযুক্ত কালাকঠোর সাহেব বাহাদুর কমলেশু, পরে এখানে যে নতুন মেম ডাক্তার আসিয়াছে তিনি অতিশয় খারাপ লোক, তেনার চরিত্রের ভালো নহে। এখানকার দ্বিতীয় হাকিম ঘোষ সাহেবের সঙ্গে তিনি বড়ই বাড়াবাড়ি করিতেছে, তেনার চরিত্রের বিষয় সকলেই জানিয়াছে,
এই জন্য এখানকার কোনো ভদ্রলোক নিজ বাটিতে তেনাকে ডাকিতে পারে না। অতএব আপনি শীঘ্র আসিয়া তদনত করিয়া ওই মেম ডাক্তারকে বদলি করিতে আজ্ঞা হয়। পড়িয়া সত্যেন্দ্রের মুখ ও কর্ণ ক্রোধে রক্তবর্ণ ধারণ করিল। পত্রখানা সজোরে টেবিলের উপর ফেলিয়া বলিল, মিথ্যা মিথ্যা আগা গোড়া মিথ্যা। ডেপুটিবাবু শান্তভাবে তাহার মুখের পানে চাহিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে বলিলেন, এ চিঠি পেয়ে আমিও কিছু কিছু তদন্ত করেছি। আমি আর নতুন কি জানবো, শহরশুদ্ধ লোক যা জানে তাই জানতে পেরেছি। কি সে? এই যে, তুমি প্রায় অনেক রাত্রি পর্যন্ত লেডি ডাক্তারের বাড়িতে থাকো, কয়েকদিন অনেক রাত্রি পর্যন্ত দুজনে ডাকবাংলোতেও একত্র ছিলে, তাতে কি প্রমাণ হয়? সুরেশবাবু মুখ অবনত করিয়া বিরক্তির স্বরে বলিলেন, কি প্রমাণ হয় তুমি নিজেই মনে বুঝে দেখো, তুমি তো ছেলে মানুষ নও। হস্তদ্বয়ের মধ্যে মস্তক রক্ষা করিয়া সত্যেন্দ্রনাথ চিন্তা করিতে লাগিল। সুরেশবাবু মৃদু ভর্ৎসনার স্বরে বলিলেন, শুধু নিজের বুদ্ধির দোষে এই কেলেঙ্কারিটি করলে, সময় থাকতে সাবধান যদি হতে তখন বলেছিলাম বলে তুমি চটেই গিয়েছিলে, এখন কি করে সামলাবে সামলাও। সত্যেন্দ্র মাথা তুলিল, বলিল, আপনি বিশ্বাস করেন আমি দোষী? সুরেশবাবু বলিলেন, না তবে কতকটা অবিবেচনা হয়েছে বটে। সত্যেন্দ্র বলিল, সাহেব এসে তদন্ত করে এই সকল কথা জানতে পারলে তিনি কি করবেন বলে মনে হয়? আমার মনে হয় লেডি ডাক্তারকে বরখাস্ত করবেন, নয় তোমাকে এখান থেকে বদলি করে দেবেন। দুজনকে এক জায়গায় যে রাখবেন না সেটা নিশ্চয়ই, কিন্তু মিস মজুমদার সম্পূর্ণ নির্দোষী। দোষ যা হয়েছে, আপনি যা বললেন অবিবেচনার দোষ, সে আমি করেছি। আমার দোষে সে গরিবের চাকরি যাবে, তার চেয়ে আমায় বদলি করে দেন সেই ভালো। সুরেশবাবু বলিলেন, তুমি বললে রাগ করো, তবু আমি বলি তুমি তাকে যতটা অবলা সরলা মনে করো তা সে নয়। তার যদি কিছুমাত্র আত্মসম্মানের জ্ঞান থাকত তাহলে কখনোই সে তোমার এতটা বাড়াবাড়ির প্রশ্রয় দিত না। দিয়েছে জেনে শুনে, খালি তোমায় গাঁথবার মতলবে। সত্যেন্দ্র মাথা নাড়িয়া বলিল, না সুরেশবাবু ওইটা আপনার ভুল, তার মনে কিছুমাত্র খলতা নেই। আমার সঙ্গে যে এতটা মেলামেশা করেছে সে কেবলমাত্র নির্দোষ আমাদের জন্যে, আর আমাদের আচরণ থেকে অন্য লোকে যে কিছু মনে করতে পারে সেটা তার কল্পনাতেও আসেনি। সুরেশবাবু সন্দিগ্ধভাবে মাথা নাড়িয়া বলিলেন, আমি শুনেছি ইংরেজদের মধ্যেও অনাত্মীয় যুবক যুবতীর মেলামেশা সম্বন্ধে খুব কড়া নিয়ম, এরকমভাবে মেলামেশা তারাই করে যাদের আজ বাদে কাল বিয়ে হবে। মিস মজুমদার কি এ খবরটি রাখেন না? সত্যেন্দ্র বলিল, আপনি যা শুনেছেন ওটা ভুল, ইংরেজদের মধ্যে ও বিষয়ে খুবই স্বাধীনতা আছে। দেখবেন কালেক্টর সাহেব এসে তদন্ত করে যখন প্রকৃত ঘটনা অবগত হবেন তখন আমাদের দোষী বলে মনে করবেন না। সুরেশবাবু একটু অবিশ্বাসের হাসি হাসিলেন, বলিলেন, সে যা হোক, এরকম অবস্থায় দুজনকে কখনোই এক জায়গায় রাখে না, আমি তার দুই একটা দৃষ্টান্ত জানি। যাইবার জন্য সত্যেন্দ্র গাত্রোত্থান করিল। সুরেশবাবু তাহার সঙ্গে সঙ্গে ফটক অবধি আসিলেন। বিদায়কালে সত্যেন্দ্র বলিল, দেখুন একটা কাজ করলে হয় না? কি? আমি যদি কালই ধরুন বদলির জন্যে দরখাস্ত করি তাহলে এ ব্যাপারটা চাপা পড়ে না? পড়লেও পড়তে পারে, তাই করবে নাকি? অবশ্য অপমান হয়ে বদলি হওয়ার চেয়ে নিজে দরখাস্ত করে বদলি হওয়া শতগুণে ভালো। আমি ভেবেচিন্তে দেখি, যেমন হয় কাল এসে আপনাকে বলবো, বলিয়া সত্যেন্দ্র বিদায় প্রার্থনা করিল। সুরেশবাবু হাসিতে হাসিতে বলিলেন, সবচেয়ে ভালো করে চাপা পড়ে যদি তুমি মিস মজুমদারকে বিয়ে করে ফেলো। সত্যেন্দ্র বলিল,
সে অসম্ভব। ভগবান তোমার এই সুমতি চিরদিন রাখুন বলিয়া সুরেশবাবু সত্যেন্দ্রের করমর্দন করিলেন। সুবালার বাসাটি হাসপাতাল হইতে অধিক দূর নহে, ফটক পার হইয়া সামান্য একটু বাগানের মতো, বাগান পার হইয়া বারান্দাযুক্ত একখানি বাহিরের ঘর, এই ঘরের এক পার্শ্বে ভিতরে প্রবেশ করিবার দ্বার। বাহিরের ঘরখানি দিব্য সাজানো, এ সমস্ত আসবাব ছবি প্রভৃতি পূজার ছুটির সময় সত্যেন্দ্রই কলিকাতা হইতে কিনিয়া আনিয়া দিয়াছে। সুবালা মাঝে মাঝে বলিয়া থাকে, বিলটা আমায় দিলেন না? সত্যেন্দ্র বলে, খুঁজে দেখব। কিন্তু সে বিল কোথায় যে গিয়াছে কিছুতেই আর খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সুবালা আজ আসমানি রঙের একখানি রেশমি শাড়ি পরিয়াছে, গায়ে শ্যাওলা রঙের মখমলের একটি জ্যাকেট, এ দুটিও সত্যেন্দ্রের উপহার। শাড়ির প্রান্ত একটি সোনার মনিরেখো ব্রোচ দিয়ে আবদ্ধ, এ ব্রোচটি সত্যেন্দ্র দেয় নাই, সুবালা কলিকাতা হইতে আনিয়াছিল। টেবিলের কাছে বসিয়া কুঞ্চিত রেশমের শেডযুক্ত একটি শৌখিন ল্যাম্পের সাহায্যে সুবালা একখানি বাংলা ডিটেকটিভ উপন্যাস পাঠ করিতেছিল। সত্যেন্দ্র প্রবেশ করিতেই সে দাঁড়াইয়া উঠিয়া বলিল, আসুন, আজ এত দেরি যে? আমি ভেবেছিলাম বুঝিবা ভুলেই গেলেন। অন্যদিন হইলে ভুলিয়া যাইবার অসম্ভবতা সূচক একটা উত্তর সত্যেন্দ্র দিত এবং সুবালা তাহাই আশাও করিয়াছিল, কিন্তু তাহার মুখ দিয়া সে কথা বাহির হইল না। তাকে নিরুত্তর দেখিয়া সুবালা জিজ্ঞাসা করিল, কোথায় ছিলেন এতক্ষণ? ডেপুটিবাবুর ওখানে বলিয়া সত্যেন্দ্র উপবেশন করিল। আজ আর দুইজনে গল্প ভালো জমিল না। সুবালা যতই তাহাকে কথা কহাইতে চেষ্টা করে, একাক্ষর উত্তর ভিন্ন, আর বড় কিছুই বাহির করিতে পারে না। সত্যেন্দ্রের মুখখানি আজ গম্ভীর, চিন্তাযুক্ত। অবশেষে সুবালা বলিল, আজ আপনার কি হয়েছে বলুন তো? কি আর হবে? সুবালা একটু মনোযোগের সহিত সত্যেন্দ্রনাথের মুখ নিরীক্ষণ করিল, শেষে বলিল, আপনার নাড়ি দেখি। সত্যেন্দ্র হাতটি বাড়াইয়া দিল। সুবালা তাহার নাড়ি পরীক্ষা করিয়া বলিল, লিভার খারাপ হয়েছে। সত্যেন্দ্র বলিল, না সেসব কিছু নয়। সুবালা বলিল, না যদি, তবে আপনার মুখ আজ এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? সত্যেন্দ্র কোনো উত্তর দিল না, অন্যদিকে চাহিয়া রহিল। সুবালা একটু অপেক্ষা করিয়া বলিল, বলুন না। সত্যেন্দ্র যেন চমকিয়া উঠিয়া বলিল, কি? আপনার মন আজ কোথা? মন? হ্যাঁ। সময়ান্তর সত্যেন্দ্র এরূপ প্রশ্নের উত্তরে বলিয়াছিল, চুরি গেছে। কিন্তু আজ আর রসিকতার চেষ্টা মাত্র না করিয়া বলিল, আপনি কিছু বলছিলেন? জিজ্ঞাসা করছিলাম, আজ আপনি এত অন্যমনস্ক কেন? বাড়ি থেকে কোনো মন্দ চিঠি পেয়েছেন? না। খাবার হলো? হয়েছে বোধহয়, দেখি বলিয়া সুবালা উঠিয়া গেল। ভিতরে গিয়া রান্নাঘরের দ্বারে দাঁড়াইয়া বলিল, কামিনী শোন, কাছে আয়। কামিনী খুন্তি হাতে করিয়া ঊর্ধ্বমুখী হইয়া দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। দুইজনে চুপি চুপি কি সব বলাবলি করিতে লাগিল। কামিনী মুচকি মুচকি হাসিয়া হুম বলিয়া মাথা নাড়িতে লাগিল। শেষে সুবালা বলিল, দেখ কামিনী, পোটের সে বোতলটায় কিছু আছে। খানা সাজিয়ে সে বোতলটা টেবিলের উপর রেখে দিস, ওকে বলেছি তোমার লিভার খারাপ হয়েছে, যা তা একটা ওষুধ বলে মিশিয়ে খানিকটে পোট খাইয়ে দেব, আজ যা হোক একটা হেস্তনেস্ত করে নিতে হবে। কামিনী বললে, তা রেখে দেব, কিন্তু খুব সাবধান বুঝলে, শেষকালে একেবারে হাতছাড়া হয়ে না যায়, সেই অখিল শীলের বেলায় যেমন হয়েছিল। যা যা, তোর আর উপদেশ দিতে হবে না বলিয়া সুবালা বাহিরে আসিল। দেখিল সত্যেন্দ্র ঘরে নাই, বাহিরের বারান্দায় দাঁড়াইয়া আছে। দূরে অশ্বত্থ গাছের মাথার উপর চাঁদ উঠিতেছে,
কাছে গিয়া সুবালা বলিল, আসুন ভিতরে আসুন, এখানে দাঁড়িয়ে কেন? সত্যেন্দ্র বলিল, ঘরে বড় গরম, তাই একটু হাওয়ায় এসে দাঁড়ালাম। খাবার দেরি কি? বেশি দেরি নেই, মিনিট পনেরো। এইখানে ততক্ষণ বসবেন? চেয়ার আনবো? আপনি কষ্ট করবেন না, আমি আনছি বলিয়া সত্যেন্দ্র দুই হাতে দুইখানা চেয়ার বাহির করিয়া আনিল। বসিয়া সুবালা বলিল, আপনার লিভার নিশ্চয়ই খারাপ হয়েছে, কদিন থেকেই দেখছি কি না আপনার চোখ হলদে হয়ে গেছে, আজ আমি আপনাকে একটা ওষুধ খাইয়ে দেব। সত্যেন্দ্র বলিল, না আমার কিছু হয়নি। অভিমানের স্বরে সুবালা বলিল, আমি ডাক্তার, আমি বলছি, আপনার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা আমি ওষুধ খাব, আমার আপত্তি নেই, কিন্তু আমার শারীরিক অসুখ কিছু নয়। তবে কি মানসিক? সত্যেন্দ্র নীরব রহিল। খানসামা আসিয়া সংবাদ দিল, আহার প্রস্তুত। আহার আনতে দুইজনে আবার বারান্দায় বসিল। চাঁদ আরও উচ্চে উঠিয়া বারান্দাটি জ্যোৎস্নায় ভাসাইয়া দিয়াছে। সত্যেন্দ্র ওষুধ পান করিয়াছে, বেশ লাগিয়াছিল, একটু বেশি করিয়াই পান করিয়াছে। লিভারের উপর তাহার প্রভাব কতদূর হইয়াছে বলিতে পারি না, তবে মস্তিষ্কের ভিতরটি যেন প্রফুল্ল চন্দ্রকিরণে চমচম করিতেছে। শারীরিক অসুখ যদি নহে, মানসিক অসুখটা কি জানিবার জন্য সুবালা পীড়াপিড়ি করিতে লাগিল। আর্দ্রকণ্ঠে বলিল, তা আপনার মনের কথা আপনি আমায় বলবেন কেন? আমি তো আপনার কেউ নই। সত্যেন্দ্র আবেগ ভরে সুবালার হাতটি ধরিয়া বলিল, আপনি কি আমার কেউ নন? পূর্ববৎ অভিমান ভরে সুবালা বলিল, যদি কেউ হতাম তাহলে কি আপনি আমায় না বলে থাকতে পারতেন? শুনলে পাছে আপনি কষ্ট পান, তাই আমি বলছি নে। আপনি কষ্ট পাচ্ছেন, তাতে কি আমার মনে যথেষ্ট কষ্ট হচ্ছে না? শুনলে এর চেয়ে আর কি বেশি কষ্ট হবে আমার? আমি কি আপনার সুখেরই ভাগী, দুঃখের ভাগী কি নই? বায়ু ভরে বারান্দার নিম্নস্থ রজনীগন্ধার ঝাড়গুলি দুলিয়া দুলিয়া উঠিল। ফুলের মৃদু সৌরভে বারান্দাটি ভরিয়া গেল। সত্যেন্দ্র বলিল, সে কথা যে আপনার কাছে উচ্চারণ করাও শক্ত। সুবালা নতমুখে বলিল, আমাকে যদি আপনি আপনার বলে মনে করতেন তাহলে শক্ত হতো না। তবে শুনবেন? বলুন। সত্যেন্দ্র তখন সংকোচের সহিত অল্পে অল্পে সেই বেনামি চিঠির কথা প্রকাশ করিল। কালেক্টর সাহেব কি লিখিয়াছেন তাহাও বলিল। শুনিয়া সুবালা প্রথমটা আড়ষ্ট হইয়া বসিয়া রহিল, তাহার পর মস্তক নত করিয়া দুই হাতে মুখ ঢাকিল, কাঁপিয়া কাঁপিয়া ক্রন্দনের মতো ফোঁস ফোঁস শব্দ করিতে লাগিল। সত্যেন্দ্র বলিল, ও কি মিস মজুমদার, আপনি কাঁদছেন? বলিয়া সুবালার হস্তযুগল ধারণ করিল। আদরের স্বরে বলিল, মুখ তুলুন, মুখ তুলুন, ছি কাঁদে কি? সুবালা মুখও তুলিল না, তাহার কান্নাও বাড়িয়া গেল। আমার কথা শুনুন, ছি অমন করবেন না, শান্ত হন, লিখলেই বা লিখেছে তো কি হয়েছে? বলিয়া সুবালার মুখটি হাত হইতে ছাড়াইয়া লইল, নিজের রুমাল দিয়া তাহার শুষ্ক চক্ষু মুছিয়া দিতে লাগিল। সুবালা বলিল, কি হয়েছে, কি হতে বাকি আছে, আমার যে সর্বনাশ হল! বলিয়া সে দুই হাতে মুখ ঢাকিল। সত্যেন্দ্র বলিল, এখন থেকে অত উতলা হবার দরকার কি? কালেক্টর সাহেব এসে কি করেন দেখায় যাক না। সুবালা এবার নিজের মুখ হইতে হাত সরাইয়া লইয়া বলিল, তিনি এসে তদন্ত করলেই তো সব প্রকাশ হয়ে যাবে। আমরা এ ছমাস একসঙ্গে টমটমে বেরিয়েছি, রাত্রি দশটা এগারোটা পর্যন্ত দুজনে একত্র থেকেছি, সবই তো তিনি জানতে পারবেন। সত্যেন্দ্র বলিল, টমটমে বেরিয়েছি, একসঙ্গে ডিনার খেয়েছি, রাত্রে বসে গল্প করেছি, এতে আর দোষ কি হয়েছে? অজ্ঞ বাঙালি আমাদের দোষী মনে করতে পারে, তিনি ইংরেজ, তিনি কখনো তা মনে করবেন না। সুবালা উত্তেজিত স্বরে বলিল,
আপনি বলেন কি, তিনি আমাদের দোষী মনে করবেন না? এরকম করে একসঙ্গে বেড়াই, একসঙ্গে খাই কারা? যাদের আজ বাদে কাল বিয়ে হবে। সত্যেন্দ্র চমকিয়া উঠিল। সুরেশবাবু যাহা বলিয়াছিলেন এও যে সেই কথাই বলে, তবে কি তাহারই ভুল? ইহাদের কথাই ঠিক? সত্যেন্দ্র নত নেত্রে বসিয়া চিন্তা করিতে লাগিল। সুবালা কন্দনের সুরে আরম্ভ করিল, ছি ছি, শেষে এই কলঙ্ক আমার অদৃষ্টে ছিল। আমি যখন হয়েছিলাম তখনই আমার মা কেন নুন খাইয়ে আমায় মেরে ফেলেনি? আমার জীবনে ধিক, আমার বেঁচে থেকে সুখ কি? এ কলঙ্কের বোঝা আমি তো সইতে পারবো না। আমি আজ রাত্রেই আর্সেনিক খাব। বলিয়া চক্ষে রুমাল দিয়া সুবালা ফুপিয়া ফুপিয়া কাঁদিতে লাগিল। সুবালার অবস্থা দেখিয়া সত্যেন্দ্রেরও কান্না পাইতে লাগিল। সে বেশ বুঝিয়াছে সম্পূর্ণ তাহারই দোষে এই সমস্ত ঘটিল। বলিল, মিস মজুমদার, আপনার কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছে। যা হবার তা তো হয়েই গেছে, এখন কি করলে ভালো হয় বলুন, আমি তাই করি। সুরেশবাবু বলছিলেন আমি যদি স্বয়ং দরখাস্ত করে এখান থেকে বদলি হয়ে যাই তাহলে বোধহয় কালেক্টর সাহেব কোনো তদন্ত আবশ্যক মনে করবেন না। তাই আমি মনে করেছি কালই আমি বদলির দরখাস্ত দিই। সুবালা চক্ষু তুলিয়া কয়েক মুহূর্ত সত্যেন্দ্রের পানে চাহিয়া রহিল। আবার মুখে রুমাল দিয়া বলিতে লাগিল, নিষ্ঠুর, নিষ্ঠুর, এত নিষ্ঠুর আপনি তা জানতাম না। সত্যেন্দ্র একটু বিস্মিত হইল, বলিল, ও কথা কেন বলছেন আপনি? সুবালা হঠাৎ সত্যেন্দ্রের বক্ষে মুখ লুকাইয়া বলিল, নিষ্ঠুর, আপনি চলে যাবেন, আমায় ফেলে চলে যাবেন, যাবার আগে আমার গলায় ছুরি বসিয়ে দিয়ে যাবেন। আমার বেঁচে মরে থাকার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। সত্যেন্দ্র এ কথা শুনিয়া যেন আকাশ হইতে পড়িল। কি সর্বনাশ, এমন ব্যাপার, তলে তলে এই কাণ্ডটি ঘটিয়াছে, তাহা তো সে কোনো দিন স্বপ্নে ভাবে নাই। এক মুহূর্তের মধ্যে সত্যেন্দ্র নিজ কর্তব্য স্থির করিয়া লইল। সুবালাকে সে বিবাহ করিবে, তাহা ভিন্ন উপায় নাই, না করিলে ঘোর অধর্ম হয়। সত্যেন্দ্র আদর করিয়া সুবালার মুখখানি তুলিয়া ধরিয়া বলিল, সুবালা কেঁদো না, চুপ করো, এই যদি তোমার দুঃখের কারণ হয় তাহলে তার প্রতিবিধান তো খুব সহজ। সুবালা বলিল, কি প্রতিবিধান তুমি করবে? এ কলঙ্ক থেকে আমায় বাঁচাতে পারবে? পারব সুবালা, পারব, আমি তোমায় বিবাহ করব যদি তুমি সম্মতি দাও। তাহলেই কালেক্টর সাহেবের তদন্ত বন্ধ হয়ে যাবে, সব দিক বজায় থাকবে। একথা শুনিয়া আবার সুবালা সত্যেন্দ্রের বক্ষে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। সত্যেন্দ্র বলিল, আর কাঁদো কেন সুবালা? অশ্রু বিগলিত স্বরে সুবালা বলিল, তুমি যে আমায় বিয়ে করবে বলছো, তুমি আমায় ভালোবাসো? ভালোবাসি। মাথা নাড়িয়া সুবালা বলিল, না, তুমি বাসো না। বাসি। সুবালা ঠোঁট ফুলাইয়া বলিল, বাসো যদি, তবে কেন বলেছিলে আমি বদলি হয়ে এখান থেকে চলে যাব? সত্যেন্দ্র হঠাৎ কোনো উত্তর খুঁজিয়া পাইল না। একটু ভাবিয়া লইয়া বলিল, তুমি যে আমায় ভালোবাসো আমি তো সে কথা জানতাম না। সুবালা বলিল, আমি তোমায় প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই ভালোবাসি। পরামর্শ হইল, কল্লই সত্যেন্দ্র একদিনের ছুটি চাহিয়া কালেক্টর সাহেবের কাছে দরখাস্ত পাঠাইবে। ছুটি পাইলেই সদরে গিয়া সিভিল বিবাহের রেজিস্ট্রারকে তিনি আইন অনুসারে বিবাহের নোটিশ দিয়া আসিবে। নোটিশের এক পক্ষ পরে 3 মাসের মধ্যে তাহাদের বিবাহ হইতে পারে। কল্ল বিকালে টমটম লইয়া আসিতে প্রতিশ্রুত হইয়া সত্যেন্দ্র বিদায় গ্রহণ করিল। সুবালা বাড়ির মধ্যে প্রবেশ করিতেই কামিনী এক মুখ হাসিয়া উঠিল, বলিল, ভেলা ভেলা ধন্নি মেয়ে, ভালো একটো করেছো,
একেবারে ফাস্ট কেলাস। সুবালা বলিল, তুই শুনলি নাকি? আমি শুনিনি, বসবার ঘরে দূরের আড়ালে দাঁড়িয়ে আগাগোড়া সব শুনেছি। আহ, কি কষ্টে যে হাসি চেপে রেখেছিলাম সে আমি জানি। বিশেষ তুমি যখন গলা কাঁপিয়ে বলতে লাগলে, নিষ্ঠুর নিষ্ঠুর, তখন আর একটু হলেই হেসে ফেলেছিলাম আর কি। সুন্দর একটা করেছ। তুমি যদি ডাক্তারি না করে থিয়েটারে ঢুকতে, তাহলে আজ তোমার অন্ন খায় কে? মিছে নয়, ওহ, ভারী শ্রান্ত হয়ে পড়েছি, পোটের বোতলটা বের করতো কামিনী বলিয়া সুবালা বস্ত্র পরিবর্তন করিবার জন্য শয়নকক্ষে প্রবেশ করিল। বাসায় পৌঁছিয়া সত্যেন্দ্র দেখিল রাত্রি 12টা বাজিয়া গিয়াছে। এত রাত্রি হইয়াছে দেখিয়া সে একটু চমকিত হইল। তাহার ধারণা ছিল 11টা এখনো বাজে নাই। বস্ত্রাদি উন্মোচন করিয়া দেখিল টেবিলের উপর একখানি পত্র রহিয়াছে, তাহার জননীর হস্তাক্ষর। বিছানায় বসিয়া পত্রখানি খুলিয়া পড়িতে লাগিল। আবার দ্বার পরিগ্রহ করিবার জন্য অনেক কাঁদাকাটা করিয়া মা পত্র লিখিয়াছেন। একটি সুন্দরী পাত্রীয় তিনি ঠিক করিয়াছেন। তাহার বিশেষ অনুরোধ, সত্যেন্দ্র যেন পত্রপাঠ এক মাস ছুটির দরখাস্ত করে এবং বাড়ি গিয়া অগ্রহায়ণ মাসেই শুভ কার্য সারিয়া ফেলে। পত্র শেষ করিয়া সত্যেন্দ্র মনে মনে একটু হাসিল, বলিল, আজ দেখছি চারিদিক থেকেই বিয়ের সংবাদ। আমি বিয়ে করব, কিন্তু তুমি যে পাত্রী স্থির করেছ তাকে নয় মা, সে পুণ্যিপুকুর পুজো করা, বোধোদয় পড়া, ঘোমটা দেওয়া, আলতা পড়া বউ আমার পোষাবে না। ইংরেজিতে কথা কয়, জুতো পায়ে দিয়ে খটমট করে বেড়াই, টেবিলে বসে খানা খাই, পিয়ানো বাজিয়ে গান গাই, এমন একটি বউ আমার চাই। আলো নিবাইয়া শয়ন করিয়া সুবালার মুখখানি ভাবিতে ভাবিতে শীঘ্রই সে ঘুমাইয়া পড়িল। পরদিন প্রভাতে যখন তাহার নিদ্রাভঙ্গ হইল, তখন বেশ রৌদ্র উঠিয়াছে। ঘড়ির পানে চাহিয়া দেখিল 7টার কাছাকাছি। তথাপি শয্যাত্যাগ করিবার জন্য তাহার কোনো তড়া দেখা গেল না। বিছানায় চুপ করিয়া পড়িয়া গত রাত্রির ঘটনা পরম্পরা সে চিন্তা করিতে লাগিল। চিন্তা করিতে করিতে তাহার মনে বড় অশান্তি উপস্থিত হইল। ভাবিল, এ কি করিয়া বসিলাম, যাহা কোনো দিন কল্পনাও করি নাই তাহাই করিয়া ফেলিয়াছি যে। কাজটা কি ভালো হইল? যাহাকে বিবাহ করিতে উদ্যত হইয়াছি তাহার সম্বন্ধে আমি তো কিছুই জানি না বলিলেই হয়। শুধু এইমাত্র জানি সে ক্যাম্বেল স্কুলে পড়িয়া ডাক্তারি পাস করিয়াছে। উহার পিতাকে তাহা জানি না, মাতাকে জানি না, কিরূপ বংশ তাহাও অবগতি নহি। কি পারিপার্শ্বিক অবস্থার ভিতর ও মানুষ হইয়াছে তাহাও আমার সম্পূর্ণ অজ্ঞাত। হঠাৎ বিবাহ করিব প্রতিজ্ঞা করিয়া বসিলাম, এ যে অন্ধকারে লাফ দেওয়ার মতো। কাজটা তো ভালো হইল না, উহাকে বিবাহ করিলে পরিণামে যাহাই হোক, এখন তো সদ্য সদ্য আমার জাতি যাইবে, মুরগি খাই আর যাই করি, তবু তো আমি হিন্দু সমাজের ভিতর আছি। বিবাহ করিলেই আমার মা, আমার ভাই বোনেরা, আমার আত্মীয় স্বজন সকলে আমার পর হইয়া যাইবে, আমি এ কি করিলাম? কিন্তু এখন আর এসব কথা ভাবিয়া কি হইবে? ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, না, আরও পূর্বে ভাবিতে উচিত ছিল, অজানা একটি যুবতীর সঙ্গে আমি কেন এত মেলামেশা, এত ঘনিষ্ঠতা করিলাম? যদি না করিতাম তাহা হইলে তো এ কাণ্ডটি ঘটিত না। কর্মসূত্রের এ জাল স্বহস্তে বয়ন করিয়া কেন নিজেকে জড়াইলাম? কিন্তু কথা যখন দিয়াছি আর ফিরিবার উপায় নাই, ফেরা বোধ হয় ধর্ম তো উচিত হইবে না। মূঢ়তা বসে সেই সরলা রমণীর মনে প্রণয় সঞ্চার করিয়াছি।
বুড়া চাণক্য পণ্ডিত ঠিকই লিখিয়াছিল, ঘি গলিয়াছে। এখন যদি পশ্চাৎপদ হই, বিবাহ না করি, তবে সে বিশ্বস্ত হৃদয়খানি ভাঙিয়া যাইবে। শুধু তাই নয়, মৃত্যুর অধিক কলঙ্ক তাহার চিরজীবনের সঙ্গী হইবে। সুতরাং এখন আর অন্য চিন্তা নিষ্ফল। একটি সুগভীর দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিয়া সত্যেন্দ্র শয্যা হইতে উঠিল। মুখাদি প্রক্ষালনের পর ছোট হাজির খাইতে খাইতে তাহার মনে পড়িল, বদলির দরখাস্ত দেওয়া সম্বন্ধে কি স্থির করিলাম, আজ গিয়া সুরেশবাবুকে জানাইবার কথা আছে। ভাবিল, যাই, গিয়া একদিন ছুটির দরখাস্তখানা দিয়ে আসি, আর সকল অবস্থা তাহাকে বলিয়াও আসি। সত্যেন্দ্র গিয়া দেখিল, সুরেশবাবু তাহার আপিস কক্ষে বসিয়া একটি মোকদ্দমার রায় লিখিতেছেন। বলিলেন, সত্যেন্দ্র এসো, দরখাস্ত লিখে এনেছ দেখছি যে। সত্যেন্দ্র বসিয়া কাগজখানা সুরেশবাবুর হাতে দিল। পড়িয়া তিনি বলিলেন, এ কি, একদিনের ছুটি নিয়ে কি করবে? মুখখানি ম্লান করিয়া সত্যেন্দ্র বলিল, আমার সব ওলট পালট হয়ে গেছে সুরেশবাবু, আমি মিস মজুমদারকে বিয়ে করব। সদরে গিয়ে রেজিস্ট্রারকে তিনি আইন অনুসারে নোটিশ দিয়ে আসবে। সুরেশবাবু ফ্যাল ফ্যাল করিয়া সত্যেন্দ্রের মুখের পানে চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, এই কাল সন্ধ্যাবেলা বললে ওকে তুমি বিবাহ করিবার কথা কল্পনাও করতে পারো না, এরই মধ্যে আবার মত পরিবর্তন হবার কারণ কি? সত্যেন্দ্র তখন গত রাত্রির সমস্ত ঘটনা সংক্ষেপে তাহার কাছে বর্ণনা করিল। সমস্ত শুনিয়া সুরেশবাবু বলিলেন, তোমায় যেমন ভালো মানুষটি পেয়েছে, কতখানি পোট খাইয়ে দিয়েছিল। সত্যেন্দ্র এ কথায় একটু বিরক্ত হইল, বলিল, পোট খেয়েই কি আমি ওকাজ করেছি? অবস্থা তো সব শুনলেন, ওকে যদি এখন আমি বিবাহ করতে অস্বীকার করি, সেটা কি আমার পক্ষে ঘোর অন্যায় হয় না? সুরেশবাবু দৃঢ় স্বরে বলিলেন, না, অন্যায় হয় না। যদি পাশ্চাত্য বিবাহ নীতি অনুসারেই বিচার করা যায়, তাহলে তুমি ওকে বিবাহ করলেই অন্যায় হয়। কেন? কারণ তুমি ওকে ভালোবাসো না। কি করে জানলেন আমি ভালোবাসি নে? যদি ভালোবাসতে, তাহলে এর অনেক আগেই ওকে বিবাহ করবার ইচ্ছা তোমার হতো, এ গণ্ডগোলটির জন্যে অপেক্ষা করে থাকতে না। কাল সন্ধ্যার পর আমার কাছ থেকে যখন গেলে, তখন পর্যন্ত ওকে বিবাহ করা তোমার পক্ষে অসম্ভব, আর ঘণ্টা দুয়ের মধ্যেই 4 আউন্স পোর্ট আর খানিকটা চোখের জলের প্রভাবেই তোমার হৃদয় ক্ষেত্রে উর্বর হয়ে প্রেম তরু গজিয়ে উঠল। সত্যেন্দ্র নিরুত্তর হইয়া বসিয়া রহিল। সুরেশবাবু বলিলেন, তোমায় এতটুকু বেলা থেকে দেখছি, তোমার বাপ আমায় বিশেষ স্নেহ করতেন, সেই অধিকারেই এ সকল কথা তোমায় আমি বলছি। তুমি কিছু মনে করো না সত্যেন, তুমি ছেলে মানুষ, তোমার বুদ্ধি এখনো কাঁচা, আমার পরামর্শ শোনো। কি বলুন? হতে পারে মিস মজুমদার খুব ভালো মেয়ে, কিন্তু তুমি ওকে কতটুকুই বা জানো, অন্যরকম হওয়াও কিছুমাত্র আশ্চর্য নয়। রাগ করো না, আমার তো সন্দেহ হয় উনি তোমায় জেনে শুনে এই জালে জড়িয়েছেন। যদি তাই হয়, তবে তোমার ভবিষ্যৎ জীবনটা নষ্ট হয়ে যাবে, তা তুমি বুঝতে পারছো না? যার যাওয়াটাওয়ার কথা না হয় ছেড়েই দিলাম। আমি বলি কি, কিছুদিন এখন চোখ কান খুলে থাকো না, রেজিস্ট্রারকে নোটিশ দেবার এত তাড়াতাড়ি কি? তাড়াতাড়ি কালেক্টর সাহেবের তদন্ত ভয়ে। আমি ওটা কিছুদিন চেপেই রাখবো না হয়। আমার রিপোর্ট না পেলে তিনি আসবেন না, আগে 2-4খানা তাগিদ আসুক, তবে আমি রিপোর্ট পাঠাবো। তুমি মাসখানেক কি অন্তত 15 দিন সবুর করো। বিবাহ যার ফল আজীবন ভোগ করতে হবে, বংশাবলী ক্রমে ভোগ করতে হবে, সে কি তাড়াতাড়ি স্থির করে ফেলবার জিনিস? সত্যেন্দ্র একটু চিন্তা করিয়া বলিল, আচ্ছা তাই হোক, আমি অপেক্ষা করলাম।
সুরেশবাবু তাহার ছুটির দরখাস্তখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিলেন। সত্যেন্দ্র প্রস্থান করিল। বাসায় গিয়া দেখিল সুবালার বেহারা একখানি চিঠি লইয়া দাঁড়াইয়া আছে। সুবালা আজ তাহাকে প্রিয়তম পাঠ লিখিয়া সান্ধ্য ভোজনে নিমন্ত্রণ করিয়াছে, স্বাক্ষর করিয়াছে, তোমার প্রেমার্থিনী সুবালা। চিঠি পড়িয়া সত্যেন্দ্র বেহারাকে বলিল, যাও পিছে জবাব ভেজেঙ্গে। কিয়ৎক্ষণ পরে লিখিয়া পাঠাইল, তাহার শরীর অসুস্থ, রাত্রে কিছু খাইবে না, বিকালে গিয়া দেখা করিবে। বিকালে গিয়া দেখিল সুবালা বাগানে দাঁড়াইয়া ফুল তুলিতেছে। হর্ষোৎফুল্ল নয়নে তাহার পানে চাহিয়া সুবালা বলিল, এসো, কেমন আছো? শরীরটা বড় খারাপ। কি হয়েছে? বড় মাথা ধরেছে। এ সংবাদে সুবালা ভারী কাতর হইয়া পড়িল, বলিল, এসো, তোমার মাথায় ওডিকোলন দিয়ে দিই। সত্যেন্দ্র সুবালার পশ্চাৎ পশ্চাৎ বসিবার কক্ষে গেল। গোলাপ জলের সহিত ওডিকোলন মিশাইয়া সুবালা তাহার মস্তকে দিতে লাগিল। সত্যেন্দ্র একটু সুখ বোধ করিলে সুবালা জিজ্ঞাসা করিল, ছুটির দরখাস্ত করেছ? না। কেন? সুবালার কণ্ঠস্বরে বিলক্ষণ উৎকণ্ঠা প্রকাশ পাইল। এখন কাজকর্ম বেশি পড়েছে, দিন কতক যাক। সুবালা নিরাশ হৃদয়ে ভূমির পানে চাহিয়া বসিয়া রহিল। একটু পরে সত্যেন্দ্র উঠিয়া বলিল, এখন যাই। সুবালা কাতর স্বরে বলিল, এখনই যাবে কেন? হিমটা আজ আর লাগাব না, বলিয়া সত্যেন্দ্র বিদায় গ্রহণ করিল। উপর্যুপরি তিন দিন সত্যেন্দ্র আর ও পথ মারাইল না। এ তিন দিন সুবালা উৎকণ্ঠিত হইয়া তাহাকে অনেকগুলি পত্র লিখিল, নানা অছিলায় তাহাকে ডাকিয়া পাঠাইল, কিন্তু সত্যেন্দ্র একটা না একটা ওজোর করিয়া কাটাইয়া দিতে লাগিল। চতুর্থ দিন রবিবার ছিল। অপরাহ্নকালে সত্যেন্দ্র ভাবিল, সুরেশবাবুর সহিত সাক্ষাৎ করিয়া আসি, ফিরিবার পথে সুবালাকেও দেখিয়া আসিব। ঘণ্টাখানেক সুরেশবাবুর বাড়িতে বসিয়া সত্যেন্দ্র গল্পগুজব করিল। সেই বেনামি চিঠিখানি বাহির করিয়া উভয়ে তাহার প্রেরক সম্বন্ধে নানারূপ অনুমান করিতে লাগিল। পাঁচটার পর উঠিয়া সত্যেন্দ্র সুবালার বাড়ির দিকে চলিল। বাগান পার হইয়া সম্মুখের বারান্দায় উঠিতেই সত্যেন্দ্র দেখিল সুবালার বেহারা একখানা পত্র হাতে করিয়া বাহির হইতেছে। সত্যেন্দ্রকে দেখিবা মাত্র সে যেন একটু ভীত হইয়া তাড়াতাড়ি পত্রখানি নিজ জামার পকেটের মধ্যে লুকাইয়া ফেলিল। ওই রঙের ওই প্রকার খামেই সুবালা সত্যেন্দ্রকে চিঠি লিখিয়া থাকে। বেহারার আচরণ ও মুখভাব দেখিয়া সত্যেন্দ্রের ভারী সন্দেহ হইল। জিজ্ঞাসা করিল, কিসকা চিঠি হায় রে? বেহারা থতমত খাইয়া বলিল, চিঠি নেহি হুজুর, একঠো কাগজ। সত্যেন্দ্র চক্ষু রাঙাইয়া বলিল, নিকালো। বেহারা কম্পিত হস্তে চিঠি বাহির করিয়া দিল। সত্যেন্দ্র দেখিল খামে তাহারই নাম, যদিও সুবালার হস্তাক্ষর নহে, নিমেষ মধ্যে খুলিয়া পাঠ করিল। শ্রীযুক্ত ঘোষ সাহেব কমলেশু, মেম সাহেবের শরীর বড়ই খারাপ হইয়াছে, তিনি শয্যাগত, তেনার অতিশয় মাথা ধরিয়াছে, আপনি শীঘ্র আসিয়া তেনাকে দেখিবে, অধিকার কি লিখিব, শ্রীমতী কামিনী দাসী। চিঠিখানি পড়িবামাত্র একটা কথা বিদ্যুতের মতো সত্যেন্দ্রের মনে প্রবেশ করিল। চিঠি পকেটে রাখিয়া বাড়ির ভিতর প্রবেশ করিয়া দেখিল বারান্দায় বসিয়া সুবালা ও কামিনী তাস খেলিতেছে। সুবালা তাস হাতে করিয়া উচ্চস্বরে হাসিতেছে। জুতার শব্দ পাইয়া সত্যেন্দ্রকে দেখিবামাত্র তাহারা দুইজনে ধড়মড় করিয়া দাঁড়াইয়া উঠিল। কামিনী তাসগুলা কুড়াইয়া লইয়া একটা ঘরের মধ্যে প্রবেশ করিল। সত্যেন্দ্র বারান্দায় উঠিয়া দেখিল সুবালার মুখ পাংশুবর্ণ ধারণ করিয়াছে। বিহব্বল কণ্ঠে বলিল, এসো, এতদিন আসনি কেন?
সত্যেন্দ্র তাহার পানে কটমট করিয়া চাহিয়া বলিল, তোমার নাকি মাথা ধরেছে? সুবালা মাথা টিপিয়া ধরিয়া বলিল, হ্যাঁ ধরেছে বই কি, সেই বেলা তিনটে থেকে ধরেছে, তোমায় কে বললে? আমি তোমার বারান্দায় উঠেই বেয়ারার কাছে চিঠি পেলাম, কামিনী লিখেছে। হ্যাঁ কামিনীকে বলেছিলাম চিঠি লিখে তোমায় ডেকে পাঠাতে। আচ্ছা এক কাজ করো, একটু গোলাপ জল আর ওডিকোলন মিশিয়ে মাথায় দাও, আমার একটু তাড়াতাড়ি আছে, আমি চললাম। বলিয়া মশমস করিয়া সত্যেন্দ্র বাহির হইয়া গেল। যথাসাধ্য ক্ষিপ্র চরণে সুরেশবাবুর বাংলোয় গিয়া সে দেখিল, তিনি টেবিল চেয়ার প্রভৃতি বাহির করাইয়া বারান্দার নিম্নে বাগানে বসিয়াছেন। সত্যেন্দ্র হাঁপাইতে হাঁপাইতে বলিল, সে বেনামি চিঠিখানা বের করুন তো। টেবিলের উপরেই আপিস বাক্স ছিল, সুরেশবাবু পত্রখানি বাহির করিয়া দিলেন। সত্যেন্দ্র দাঁড়াইয়া সেই চিঠি আর কামিনীর এই চিঠি পাশাপাশি ধরিয়া মিলাইয়া দেখিল, পরে দুইখানাই সুরেশবাবুর সম্মুখে ফেলিয়া বলিল, দেখুন এক হাতের লেখা কিনা। পকেট হইতে রুমাল বাহির করিয়া ললাটের ঘর্ম মুছিয়া সত্যেন্দ্র একখানা চেয়ারে উপবেশন করিল। সুরেশবাবু পত্র দুইখানি পরীক্ষা করিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, একই হাতের লেখা, বানান ভুল, ভাষার ভুলগুলি পর্যন্ত মিলে যাচ্ছে, দেখলে হে বৃদ্ধস্য বচনং। যাহা যাহা ঘটিয়াছিল সত্যেন্দ্র তখন সমস্তই বর্ণনা করিল। সুরেশবাবু বলিলেন, ধর্মের কল বাতাসে নড়ে গেছে, তিন চার দিন তুমি যাওনি, ওরা ভাবলে বুঝিবার শিকল কাটলে তুমি, তাই কামিনীকে দিয়ে চিঠি লেখালে, যাতে তুমি মনে করো আহা বেচারির এত অসুখ করেছে যে নিজে চিঠিখানাও লিখতে পারেনি। বেহারাকে নিশ্চয় শিখিয়ে দিয়েছিল যে সাহেব যদি জিজ্ঞাসা করেন তো বলিস মেম সাহেব বিছানায় পড়ে ছটফট করছেন, বেহারা তোমার বাংলোয় যাবে, তারপর তুমি আসবে। ইতিমধ্যে তাসের বাজিটি সেরে নিয়ে মেম সাহেব বিছানায় পড়ে ছটফট করতেন, কিন্তু তুমি যে হুপ করে গিয়ে পড়বে তার কি করে জানবে বলো। সত্যেন্দ্র বলিল, আচ্ছা নিজের নামে অমন বদনাম দিয়ে ঝির দ্বারাই ওরকম বেনামি চিঠি লেখাবার উদ্দেশ্য কি? সুরেশবাবু বলিলেন, উদ্দেশ্য তো জলের মতো স্পষ্ট বোঝা যাচ্ছে, একটা গোলমাল হবে, ধর্ম ভেবে ওকে তুমি বিবাহ করতে সম্মত হবে, এই আর কি। যা উদ্দেশ্য করে চিঠি লিখিয়েছিল তা সফল হয়ে উঠেছিল, দেখো তোমার সরলা অবলার কীর্তিখানি। উহ, যে স্ত্রীলোক নিজের নামে অমন কলঙ্ক নিজে হাতে লেপে দিতে পারে তার কি অসাধ্য কিছু আছে? এখন তোমার চোখ ফুটেছে তো? ফুটেছে বই কি? উহ, খুব রক্ষে পেয়ে গেছো, নির্মল জলাশয় ভ্রমে ওই ইঁদো পুকুরে তো ঝাঁপ দিতে যাচ্ছিলে, খুব বেঁচে গেছো, দুর্গা দুর্গা। পরদিন সত্যেন্দ্র 3 মাসের ছুটির জন্য দরখাস্ত দিল। ছুটি লইয়া বাড়ি গিয়া মাতৃ নির্বাচিত সেই সুন্দরী ডাগর মেয়েটিকেই বিবাহ করিয়া ফেলিল। গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।